আসসালামু আলাইকুম, এবিসি লার্নিং ইয়ার্ডে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় হাউ টু গেট কাস্টম ইউআরএল ফর ইউটিউব চ্যানেল। আমরা জানি যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক বা ওয়েব অ্যাড্রেসটি www.youtube.com/, তারপর অনেকগুলো হিবিজিবিলিকা থাকে। এই হিবিজিবিলিকাগুলো আমরা যদি পরিবর্তন করতে চাই, বা এই হিবিজিবিলিকাগুলোর পরিবর্তে আপনাদের নিজের নাম বা চ্যানেলের নাম যদি লিখতে চাই, তাহলে কিভাবে করব, আজকের এই ভিডিওর মাধ্যমে সেই প্রক্রিয়াটাই শিখব। আর আপনারা যারা সেই প্রক্রিয়াটা শিখতে চান বা আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি কাস্টমাইজড ইউআরএল নিতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর সেখানে youtube.com লিখে সার্চ করব আমরা। তো youtube.com লিখে সার্চ করার পর youtube.com চলে আসলো। তারপরে আমাদেরকে কি করতে হবে, আপনার চ্যানেলটিতে লগ ইন করতে হবে। আমার চ্যানেলটি সেখানে অলরেডি লগ ইন করা আছে, সো আমার নতুন করে লগ ইন করতে হলো না। আমার চ্যানেলটি ওপেন করলাম। চ্যানেলটি ওপেন করার পর আমাকে চলে আসতে হবে বাম পাশে মেনু বারে। সেখানে মেনু বারে ক্লিক করবেন। মেনু বার থেকে নিচে চলে আসবেন সেটিংসে। সেটিংসে ক্লিক করার পর আপনি চলে যাবেন অ্যাডভান্স সেটিংস। ওই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। সো অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এটা আসার পর আপনাকে দেখতে হবে কাস্টম ইউআরএল, যেখানে কাস্টম ইউআরএল লেখা আছে। সো কাস্টম ইউআরএল এখানে লেখা আছে, ইউ আর এলিজিবল ফর এ কাস্টম ইউআরএল, ক্লেম ইট নাও। এখানে ক্লিক করবেন। সো সেখানে ক্লিক করার পর আরেকটি ইন্টারফেস চলে আসলো নতুন। একটু ওয়েট করেন। হ্যাঁ, এই তো ইন্টারফেসটি চলে আসছে। তো এই ইন্টারফেসটি চলে আসার পর এখানে দেখতে পাচ্ছি url.youtube.com/c/abclearningyear। সো এই ইউআরএলটা আমি ক্লেম করতে পারবো। আমি যদি কনফার্ম ইউআরএল দেই, তাহলে এটা সেভ হয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলের জন্যে। আর একটু বলে দিই, আমরা যদি কাস্টম ইউআরএলটা নিতে চাই, অবশ্যই আপনার চ্যানেলের বয়স কমপক্ষে 1 মাস হতে হবে এবং আপনার চ্যানেলে কমপক্ষে 100 সাবস্ক্রাইবার থাকতে হবে, তাহলেই আপনি কাস্টম ইউআরএলটা পেতে পারেন। আর যদি আপনার চ্যানেলের বয়স 1 মাসের চেয়ে কম হয় এবং আপনার চ্যানেলে যদি 100 সাবস্ক্রাইবার না থাকে, তাহলে কিন্তু আপনি কাস্টম ইউআরএলটা পাবেন না। তখন সেখানে লেখা থাকবে ইউ আর নট এলিজিবল ফর কাস্টম ইউআরএল। সো আমরা যদি আরও চেঞ্জ করতে চাই কাস্টম ইউআরএলটা, তখন আমাকে নিচে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে অপশান চলে আসছে, এখানে আমি আরও কিছু অ্যাড করতে পারবো, আমার নাম অথবা চ্যানেলের নাম, অনেক কিছু হইতে পারে। আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে তারপর কনফার্ম করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনি দেখবেন যে আপনার একটা ইউআরএল চলে আসছে। সো ততক্ষণ ওয়েট করি আমরা। সো আমার এটা পরিবর্তন হয়ে গেছে। এখন আমি যদি দেখতে চাই, আমাকে আবার ব্যাক করতে হবে। মেনু বারে গেলাম, তারপর সেটিংস, সেটিংস, তারপর অ্যাডভান্স সেটিংস, দেখেন এখানে কিন্তু আমার ইউআরএলটি চেঞ্জ হয়ে গেছে। এখন কি লিখে আছে, www.youtube.com/c/abclearningyear। আমি সেটা কপি করছি। কপি করে নতুন একটা ট্যাব ওপেন করলাম এবং সে ইউআরএল
ইউআরএল দিয়ে সার্চ করব। ইউআরএল দিয়ে সার্চ করার পর দেখেন কি হয়, দেখেন আমার ইউটিউব চ্যানেলটি চলে আসছে। সো আপনারাও যদি চান সেমভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য একটি কাস্টম ইউআরএল পেতে পারেন, তো অবশ্যই কন্ডিশনগুলো মনে রাখতে হবে, আপনার ইউটিউব চ্যানেলে বয়স কমপক্ষে 1 মাস এবং আপনার ইউটিউব চ্যানেলে কমপক্ষে 100 জন সাবস্ক্রাইবার থাকতে হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।